হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা মুভি কম্প্যারিজন করব। যেটা করবো হচ্ছে, এই ফিল্মটার নাম হচ্ছে, অরিজিনাল ফিল্মটার নাম হচ্ছে মির্চি, যেটা ডিরেক্ট করেছিল কোরাটালা শিবা। আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, উনি আরো সিনেমা বানিয়েছেন, জনতা গ্যারাজ বানিয়েছেন, তারপরে মহেশবাবুকে নিয়ে শ্রীমান ঠাডু বানিয়েছেন। তো অনেকগুলো সিনেমায় উনি করেছেন, এবং নেক্সট ফিল্ম ওনার আল্লু অর্জুনের সাথে আসছে। তো 2013 এর অরিজিনাল ফিল্মটা, এটা একবার বাংলায় রিমেক হয়েছে 2014 এ, উইচ ইজ কল্ড বিন্দাস, স্টারিং দেব। আর একটা হচ্ছে কানাডা ভার্সনে, যাতে সুদীপ রয়েছে, যার নাম হচ্ছে মানিক্যা। মানিক্যাটাও হিন্দি ডাবডে অ্যাভেলেবেল আছে, এবং বিন্দাসটা মানে এমনিতে তো হইচইতে আছে, বাট মানে ইউটিউবে দেখি কখনো কখনো কেউ কেউ মানে পাইরেটেড ভার্সন বা আপলোড করে দেয়, তো ওটা আবার ডিলিট ফিলিটও হতে থাকে। এনিওয়ে, যাই হোক, তো কম্প্যারিজন করবো মুভি তিনটের মধ্যে। তো এবং সবার চেয়ে প্রথমে তো অরিজিনাল ভার্সনটা সবচেয়ে প্রথমে আমি এক নম্বরেই রাখবো। দ্যাট ইজ বিকজ দুটো জিনিসের জন্য, যে কোরাটালা শিবা কি করেছে, যে ওখানে গ্রামের গল্প, তো তো গ্রামের এসেন্সটা দারুণভাবে একটা তুলে এনেছে, যেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, ওটা ওদের ওখানকার কালচার এ সেটাকে দেখাচ্ছে। এবং গল্পটা খুব ভালো ছিল, স্টোরি ওয়াজ রিয়েলি গুড, খুব ফুল অফ ইমোশন, তারপরে অ্যাকশনও খুব ভালো ছিল, এবং প্রভাসের পারফরমেন্সও খুব ভালো ছিল। স্পেশালি একটা রেন ফাইট থাকে, যেটা ইউটিউবে জাস্ট ভিডিওটাই আছে, তো সেটা আপনারা সার্চ করে দেখতে পারেন। মানে ওই সব জায়গায় মানে প্রভাসের পারফরমেন্স ওয়াজ রিয়েলি রিয়েলি গুড। তো আমার ওই সিনেমাটা খুবই খুবই ভালো লেগেছিলো, মানে টেকনিক্যাল এক্সিকিউশনও খুবই ভালো, এবং মানে প্রভাসের অ্যাক্টিংও ভালো, এবং বাকি সব কিছুই ওভারঅল ভালো, গানগুলো খুব ভালো ছিল, এবং ওই গানেরই মিউজিক আবার বাংলাতে রিইউজও করা হয়েছিল। এবার চলে আসে হচ্ছে দ্বিতীয়, যে দু নম্বরে আমি যে ফিল্মটাকে রাখবো সেটা হচ্ছে বিন্দাস। তো এবার লোকে বলবে যে কেন কানাডা ভার্সনটা আগে নয়, কেন সেটা বলে দিই। মেনলি বিকজ হচ্ছে যে আমার মনে হয়নি যে সুদীপ ইজ নট দ্য পারফেক্ট কাস্টিং ফর দিস রোল, কারণ যে এজ গ্রুপের ছেলেটাকে দেখিয়েছিল বিন্দাস, সেটাতে দেব পারফেক্টলি ফিট করে, এবং কিন্তু সুদীপের একটু বেশি একটু আরেকটু এজেড রোল, একটু বিজনেসম্যান টাইপের রোল, আরেকটু এজেড আর কি রোল মানে বেটার মানায়। তো ওকে ওই রোলটার মধ্যে আমার আমার মনে হয় না মানাচ্ছিল, এটা আমার পার্সোনালি মনে হয়, আমার এটা পুরোপুরি নিজের চয়েস। তো আর দ্বিতীয় কথা হচ্ছে যে তেলেগু ফিল্মটার যে একটা এসেন্স ছিল, সেটা যেন কোথাও ওই কানাডা ফিল্মটাতে মিসিং ছিল। কানাডা ফিল্ম খুব খুব ফাস্ট মানে পেসি হয়, ঠিক আছে, তো ওরা ওই মানে যেহেতু এটা একটা ইমোশনালওয়ালা গল্প, সেটাকে নিয়ে অত এই মানে যেই একটু ফাস্ট বানিয়ে দিয়েছে, কিন্তু তখন যেন কোথাও একটা গিয়ে কিরম মানে অতটা ভালো লাগছিল না আর কি। সো মানিক্যাটা আমি একদম তিন নম্বরে রাখবো, ওটা আমার অতটা পছন্দ না, ওটা আমি দেখেছি, ওটা আমার অতটা ভালো লাগেনি। দু নম্বরে বিন্দাস থাকবে ডেফিনেটলি। বিন্দাসে মেনলি যে কারণে ভালো, এত যে গল্পটাই ওভারঅল এতটাই ভালো যে সবকটা ল্যাঙ্গুয়েজেই হিট হয়েছে সিনেমাটা। আই থিঙ্ক বিন্দাসও হিট হয়েছে, আমি জানি না, আইডিয়া নেই, বাট কানাডাতে ওই ভার্সনটা বিশাল হিট, এবং তেলেগুতে ওটা বিশাল ব্লকবাস্টার, কিন্তু আমি বাংলা ভার্সনে বিজনেস কালেকশনটা জানি না, তো সরি। বাট গল্পটা মানে খুবই ভালো, স্ক্রিন প্লেটা খুবই ভালো, তাই জন্য। তো বাংলাতে মেনলি যে জিনিসটা আমার ভালো লেগেছে, বাংলা সিনেমার কিছু গান খুব ভালো ছিল, এবং আমার একটা মানে লোকে হয়তো হাসবে, বাট আমার ওই ঠুমকা লাগালি বিশলি গিরালি ওই গানটা আমার খুব ভালো লাগে, মানে আমার ওটা মনে হয় খুব একটা দারুণ একটা মানে গান, যেটা বেশ নাচা যায়, এবং পুজোর সময় বহু মানে নেচেওছি। তো ওই গানটা মানে খুবই বেশ আমার খুবই পছন্দ হয়, মানে রিমিক্স কাওয়ালি। এছাড়া ওই বিন্দাস টাইটেল ট্র্যাকটাও খুব ভালো ছিল, সো আমার গানগুলো খুব ভালো লেগেছিল। দ্বিতীয় হচ্ছে দেব এবং চিরঞ্জিতের যে মানে কেমিস্ট্রিটা, সেই কেমিস্ট্রিটাও খুব ভালো ছিল, বাবা ছেলের যে সম্পর্কটা। এবং চিরঞ্জিত এই মানে কমার্শিয়াল সিনেমাতে কিন্তু একটা বেশ উনি জানেন, মানে উনি একসময় বহু কমার্শিয়াল সিনেমা একদম বিশাল ব্লকবাস্টার করেছে, তো মানে একটা দারুণ পিচে অ্যাক্টিং করা, এবং দেবও খুবই ওটাতে মানে খুব পারফেক্টলি মানিয়েও ছিল, এবং খুব ভালো অভিনয়ও করেছিল। এছাড়া বাকি সাপোর্টিং কাস্টেও যারা ছিল তাদের অভিনয় ভালো ছিল, আমি জাস্ট মানে হিরোইনদের কথা বলছি না, বাকি কাস্টেও যারা ছিল ভালো ছিল। বাট বিন্দাসের ক্ষেত্রে আমার যেটা একটা নেগেটিভ জিনিস লেগেছে, এই এইটা আর কি একটা মেনলি, যেটা আপনি অনেক অন্য সিনেমাতেও দেখতে পাবেন, যে কারণেই আমার মনে হয় রিমেকগুলো খারাপ হতে শুরু করেছে। যে দেখুন, এখানে কেশপুরে দেখাচ্ছে, কেশপুরে দেখাচ্ছে, জানি না শুটিং কোথায় করেছে, বাট ব্যাপার হচ্ছে যে গ্রামটাকে দেখানোর যে প্রসেসটা, ঠিক আছে, ওদের ওখানের গ্রামের যে স্কেপিংটা মানে একটা দেখতে যেরকম লাগবে না, সেটা কখনোই বাংলার গ্রাম একই রকম দেখতে লাগবে না। তো আপনি যখন ক্যাপচার করছেন, আপনাকে এসেন্সটা এখানে রাখতে হবে। তো ওদের ওখানে ওরা ওদের ওখানকার যে কালচার সেটাকে সেইভাবেই দেখায়, আর আমাদের এই ফিল্মগুলোতে কী প্রবলেম হতো, রাজীব বা এদের ছবিতে এরা রিমেক যখন করতো, ওরা যেভাবে গ্রামটাকে দেখিয়ে যে পোর্ট্রে করেছে, এরাও গ্রামটাকে ঠিক সেইভাবেই পোর্ট্রে করে, যেটা কিন্তু মিলবে না।
আপনি এটা আন্দ্রার গ্রামে যাবেন, আপনি গ্রামটাকে দেখতে যেরকম, ওখানকার লোকেদের কালচার যেরকম, কথাবার্তা যেরকম, আর সিমিলারলি আপনি এসে যদি এখানকার দেখেন, এক হয় না। তাই জন্যই আলাদা আলাদা না, ল্যাঙ্গুয়েজ ওয়াইজ এই ওয়াইজ সব দিক দিয়ে আলাদা। তো সেইটাকে পোর্ট্রে যখন রিমেক আপনি করছেন, আপনাকে ওটাই চেঞ্জ করতে হবে, ওটাই মানে ইম্প্রোভাইজেশন। গল্প গল্প সব সেম, ডায়লগও সেম, কিন্তু ওই ওটাই হচ্ছে চেঞ্জ, যেটা রাজ চক্রবর্তী খুব সাকসেসফুলি করতে পারে। যে যেটা আপনি অনেক সিনেমাতেই দেখতে পারেন, ভোজন আছে ভোজনের এক্সাম্পল দিচ্ছে, যখন মুর্শিদাবাদে ফেলছে আপনি কিন্তু দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ এটা মুর্শিদাবাদ। তো রাজ চক্রবর্তী ওই মানে স্মল টাউন বা ওই জিনিসটাকে ঠিক ইনকর্পোরেট করতে পারে, এবার এইটা রাজীব মানে পারে না। তো আপনি যখন দেখবেন বিন্দাসের গ্রামটাকে দেখবেন বা গ্রামের কালচারটা দেখবেন, আপনার মনে হবে এটা তো সাউথেরই গ্রাম, জাস্ট বাংলা সিনেমাতে বসিয়ে দিয়েছে। তো এইটা একটা খুব প্রবলেম্যাটিক জিনিস, যেটা অন্য রিমেক ছবিগুলো রাজ চক্রবর্তী যেগুলো বানাতো না, অন্য যারা বানাতো সেটার মধ্যে এটা একটা খুব প্রবলেম্যাটিক জিনিস, যে মনে হচ্ছে যেন সাউথেরই ফিল্ম দেখছি, জাস্ট ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়ে গেছে। তো এই কারণে হয়তো মার খেয়েছে। এটার সাথে আপনারা যদি সহমত হন সেটা কমেন্ট করে জানাবেন। আর মির্চিটা তো আমার মানে দারুণ লেগেছিল। করোটালা শিবা আমার মানে এই তিনজন মানে রাজমৌলি, ত্রিবিক্রম আর সুকুমারের পরে যদি কেউ ফেভারিট হয়ে থাকে, দ্যাট ইজ করোটালা শিবা। ওকে খুব ভালো লাগে আমার, উনি আগে জাস্ট স্ক্রিন প্লে লিখতেন এবং ওই বৈয়াপতি শিশুর সাথে ভদ্রা স্ক্রিন প্লে লিখেছিলেন, খুবই ভালো। তো যাই হোক, এটা ছিল আমার ওভারঅল রিয়াকশন। এক নম্বরে থাকবে হচ্ছে মির্চি, উইচ ইজ দ্য অরিজিনাল ওয়ান, উইচ ইজ ভেরি ওয়েল এক্সিকিউটেড। দুই নম্বরে থাকবে বিন্দাস এবং তিন নম্বরে থাকবে মানিক্য। আপনাদের কি মতামত, আপনারা কোন কোন ভার্সনটা দেখেছেন এবং আপনারা কোনটাকে এক দুই তিনে রাখবেন, কমেন্ট করে ডেফিনেটলি জানান। বাই বাই।